মানে ইনস্পিরেশন কিন্তু সবসময় উপর থেকে যে নিচের দিকে নামে তা কিন্তু না। রোজারিতে প্রেক্ষাগৃহের পাশাপাশি প্রস্তুত ওটিটিও। খ্যাতিমান নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি বা মনোগামি সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে চাঁদ রাতে। চরকিতে দেখা যাবে সিনেমাটি। কতটুক খাইলে পরে সে মাথা ঘুরে পড়ে যাবে, মানে কয় চামচ খাইলে? সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে চমক নিয়ে হাজির হয়েছেন বর্তমান সময়ের সঙ্গীত শিল্পী জেফার রহমান। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় আসছেন জেফার। সিনেমায় অভিনয়ের জন্য জেফারের পরিবর্তন করতে হয়েছে 14 বছর ধরে করা চুলের স্টাইল। মনোগামী সিনেমার মাধ্যমে ওয়েব ফিল্মে অভিষেক হচ্ছে চঞ্চল পুত্র শুদ্ধর। রিয়েল লাইফের বাবাকে সে পর্দাতেও পেয়েছে বাবা হিসেবে। সিনেমায় অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সামিনা হোসেন প্রেমা, তার কন্যা রায়। বাস্তব জীবনের মতো তারও পর্দায় হাজির হয়েছেন মা কন্যা হিসেবেই। লাস্ট 3 মাসে তোমার পারফরম্যান্স কেমন ছিল? বস মনোহরা তেমন ভালো করছে। মনোগামিতে অনেকদিন পর নারী পুরুষের সম্পর্কের কিছু দিক নিয়ে কাজ করছেন ফারুকী। হিউমারের মাধ্যমে কঠিন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। সিনেমায় কিছু মনস্তাত্ত্বিক দিক আছে যা দর্শককে ভাবাবে বলে মনে করেন চঞ্চল চৌধুরী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মনোগামী সিনেমার অন্যতম প্রযোজক নুসরাত ইমরোজ তিশা, তিনি এক অনুষ্ঠানে জানিয়েছিলেন দুই প্রজন্মের নানা রকম মনস্তত্ত্ব রয়েছে সিনেমাটিতে, তাই সবারই সিনেমাটি দেখা উচিত।